नमस्कार बंधुरा, सबाई केमन आछेन? आशा करछि सबाई खूब भालो आछेन। वर्ल्ड अफ देवश्री नतून एकटी ब्लगे आपनादेर सबाईके स्वागत जानाच्छि। आजकेर दिनटा हलो शनिवार, आजके शनिवार, मृत्यु स्कूल छुटी एखन, जेहेतु एखन कालीपूजो आछे, भाईफोटा आछे, एकदम तारपरे ओदेर स्कूल खुलबे। सकालबेलाय जे दूधटा जाल दिए निच्छि आमि, एदेरके खावाबो। सब एखन घूम থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এখন বাইরে সব খেলা করছে, সব ভাই বোনেরা একসাথে বাইরে খেলা করছে। দুধটা ভালো করে, আগের দিনের একটু দুধ ছিল সেটা একসাথে মিশিয়ে একসাথে জাল করে নিচ্ছে দুধটা। এই দুধ জাল দিয়ে নেব, তারপরে মালিকার চা করে দিয়েছি, এরপরে আমার এই যে দুধ চা এখানে হচ্ছে। মার জন্য আগে চা করে দিয়েছি, তারপরে এখানে আমার চাটা বানিয়ে নিচ্ছি। আর এবার তো কালীপূজো রয়েছে, কালীপূজোর আজকে সব যাবে হচ্ছে রাত্রিরে ঠাকুর আনতে। রাত্রিবেলা সবাই মিলে যাবে, ওরা ঠাকুর নিয়ে আসবে। কাল তো পুজো, এখানে তো আমাদের পুজো হয়, আগেই বলেছিলাম, যেখানে মানে একদম সেই বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয় সেই জগদ্ধাত্রী পুজো অবধি চলে। বিশ্বকর্মা পুজো হয়েছে, তারপরে দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো, তারপরে এই যে কালী পুজো, তারপরে এবারে জগদ্ধাত্রী পুজো আসবে। কালী পুজোর জন্য সব ঠাকুর নিয়ে আসতে যাবে রাত্রিবেলা। সব এখানে ঝেড়ে মুছে সব পরিষ্কার করা হয়েছে, যেখানে ঠাকুর আসন করা হয়েছে আর কি, যেখানে আমাদের দুর্গা ঠাকুর উঠেছিল ঠিক সেখানেই কালী ঠাকুরটা উঠবে। কালী ঠাকুর, কালী পুজো হবে এখানে। এই যে মেয়েকে একটু পড়তে বসেছি সকালবেলা, ও পড়ছে, আর এরা এখানে খেলা করছে। এই যে ও ডুগু দাদা এসছে, বনু জন্য একসাথে খেলা করছে। আর এখানে এই যে মা থোর টোর কেটে দিয়েছে, থোরটা ভাজা হচ্ছে। থোরটা আনা ছিল দুদিন আগে, ফ্রিজে ছিল, তা আজকে কেটে দিল, বলছে আজকে ভাজা করে নেওয়া হোক। আর এখানে হচ্ছে পেঁয়াজকলি আর আলু ভাজা। আজকে যেহেতু শনিবার, এমনিতেই নিরামিষ, কালকে তো রবিবার, কালকে পুজো, কালকেও নিরামিষ হবে, এখন নিরামিষ চলতে থাকবে। যেহেতু পুজো হয় আমাদের এখানে, তাই জন্য সব নিরামিষই খাওয়া হয়। এই যে এখানে আমি রান্না করতে করতে যে মেয়েকে এখানে খেতে দিয়েছি, আজকে হচ্ছে টিফিনে ছেঁড়া পরোটা হয়েছিল, পরোটা নিয়ে এসেছিলো। অনেকদিন বললাম যে আজকে তাহলে টিফিন করবো না, অনেকদিন এমনি খাওয়া হয় না ওই ছেঁড়া পরোটা, তারপরে কচুরি। আমার জন্য তো কচুরি এনেছিল, আমি পরোটাটা অতটা ভালোবাসি না বলে আমার জন্য ওই মিষ্টি দোকান থেকে যে কচুরিগুলো হয় ওই কচুরি নিয়ে এসেছিল। এখানে হবে হচ্ছে ফুলকপির তরকারি। ফুলকপিটা এই যে টমেটোটা গ্রেট করে নিয়েছি, নিয়ে দিয়েছি আদা, আদা বাটা, জিরে বাটা আর টমেটোটা, এভাবে যে আদা ঘষাটা আছে ওর মধ্যেই ঘষে দিয়েছি। একদম কোনো রকম কালার ছাড়াই রান্নাটা এত সুন্দর দেখতে হবে, কিন্তু খেতেও ঠিক সেই রকমই ভালো হয়েছিল ফুলকপিটা আজকে। কিন্তু হয়েছিল ভীষণ ঝাল, লঙ্কাগুলো এক একটা ঝাল থাকে না, আর আমি একটু ঝাল ঝাল করব, এদিকে একটু লঙ্কাটা বেশি দিয়েছি, এক একটা লঙ্কার টেস্ট এক এক রকম, মানে ঝালটা এক এক রকম, বোঝাই যায় না কোনটা বেশি কোনটা কম। এই লঙ্কাটা বেশ ঝাল ছিল, ওই জন্য তরকারিটা বেশ ঝাল ঝাল হয়েছিল, মানে বেশ ভালোই ঝাল হয়েছিল খাওয়ার সময়। তখন তো বুঝতে পারলাম, যেহেতু রাতের জন্য এই তরকারিটা করে রাখা হয়েছে, দুপুরবেলা খাওয়া হয়নি। এই যে ফুলকপি তরকারিটা হয়ে গেছে, কোনো রকম না ফুড কালার, না কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার, কোনো রকম লঙ্কার গুঁড়ো, কিচ্ছু না, শুধুমাত্র এই টমেটোটা এরকম গ্রেট করে দিয়েছি বলে তরকারি কালারটা এত সুন্দর এসছে। যে কোনো তরকারিতে এরকম টমেটোটা একটুখানি ঘষে যদি দেওয়া যায় না, তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেওয়া যায়, তরকারির রঙটা ভীষণ ভালো আসে। মাছের ঝোলেও তাই হবে, টমেটোটা কেটে দেওয়ার থেকে একটু ঘষে নিয়ে দিলে খুব ভালো আসে রঙটা। এখানে ডালটা ওই যে ফোড়ন দিয়ে নিয়েছে, আজকে ডালে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। অন্যদিন বেশিরভাগ দিনে আমি কাঁচা লঙ্কাটাই দিই, বেশিরভাগ সময় শুকনো লঙ্কাটা খুব কম দেয়। আজকে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আজকে ডালটা করছে একটু অন্যরকমভাবে। ডাল দিয়ে যদি সবসময় খাওয়া হয়, একটু মাঝে মাঝে অন্যরকম করলেও ভালো লাগে। এই যে তরকারিটা দেখতে জাস্ট একদম দারুণ হয়েছিল, টেস্টটাও খুব ভালো হয়েছিল, কিন্তু হয়েছিল ভীষণ ঝাল। এখানে পাঁপড়টাকে ভেজে নিচ্ছি, এই যে সাবুর পাঁপড়। এই পাঁপড়গুলোকে একটু এরকম হাতা দিয়ে চেপে ধরলে না একদম পুরো বেঁকে যাবে, ওই জন্য দেওয়ার সাথে সাথে এরকম হাতা দিয়ে চেপে ধরি, তাহলে সোজা হয়ে থাকে একদম, মানে বাঁকে না, এই যে সাইডগুলো তো বেঁকে বেঁকে গেছে, একদম মানে গুটিয়ে যাবে যদি না ধরা হয় হাতায় দিয়ে। ওই জন্য দিয়েই মাত্র সঙ্গে সঙ্গে হাতা দিয়ে একটু চেপে ধরে থাকি, তাহলে একদম সোজা হয়ে থাকে পাঁপড়গুলো, একদম গোল গোল সমান হবে। এই পাঁপড়টা খেতে ভীষণ, আমাদের বাড়ির সবাই ভালোবাসে খেতে, ভীষণ টেস্টি এই পাঁপড়টা।
সাবুর পাঁপড়। আজকে তো নিরামিষ, নিরামিষের দিন তো পাঁপড় ভাজা হবে, অন্য কোনো পাঁপড় ছিল না ওই জন্য, আর এই পাঁপড়টাই ছিল, অল্প ছিল, তাও 5-6টার মতো ছিল, ওই কটাই ভেজে নিয়েছি। আবার পাঁপড় কিনতে হবে, পাঁপড় যা কেনা হয়েছিলো একসাথে 3-4 প্যাকেট করে কেনা হয়, ওই নিরামিষের দিন করে বেশিরভাগ দিন খাওয়া হয়, তো সব এই আজকেই শেষ হলো। পাঁপড় ভাজা, ডাল, তরকারি ভাজা এইসব দিয়েই মানে নিরামিষের দিন অনেকগুলো হয়ে যায় পদ। একটা করে সব পাঁপড়গুলোকে ভেজে নেব। আমার বড় মা আগে এই পাঁপড়টা খেতো না, কিন্তু এখন খায়, এখনও বেশ ভালোবাসে খেতে এইটা। ও না হলে আগে সেই ব্যাট পাঁপড়, তারপরে লাফ পাঁপড়, ওই সব ওই পাঁপড়গুলো খেতো, সাবুর যে ওই পাঁপড়গুলো হয় সেইগুলো খেতো, এইটা খেতো না। কিন্তু এটা এখন আবার দেখছি একদিন খেয়েছে বেশ ভালো লেগেছে, তারপর থেকে আবার খায়। এখানে পালং শাকটা তরকারি করে নিয়েছি, পালং শাক কচু আলু দিয়ে, আর বড়ি দিয়েও হবে আজকে, বড়িটা দিয়ে দেবো, দিয়ে আজকে চচড়ি হয়েছে। আর ওটা হচ্ছে 14 শাক ভাজা, আজ তো 14 শাক খেতে হবে, কাল যেহেতু কালী পুজো ওই জন্য 14 শাকটা ভেজে নেবো। এই যে পেঁয়াজ তো দিতে পারবো না, ওই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। সব রকম শাক আছে এতে, এগুলো কিন্তু কিনে আনা শাক নয়, প্রত্যেকটা শাক জোগাড় করা হয়েছে এখানে। কিছু কিছু মানে কেনা, যেমন পালং শাক আছে, মেথি শাক, কিছু কিছু কেনা, 2-4টে কেনা, বাকি সব এখান ওখান থেকে তুলে সব আনা হয়েছে। আর আমাদের এখানে তো অভাব নেই গাছের। রান্না 14 শাক খেয়ে 14 প্রদীপ জেলে আজকে জ্বালতে হয় আর কি, যেহেতু কালী পুজো কাল। এখানে সুক্ত হচ্ছে, সব সবজি দিয়ে, বড়ি দিয়ে সুক্ত। এই যে সন্ধেবেলা সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছে, আমার মেয়ে এগুলো সব সলতে করে দিয়েছে, মেয়ে আর ঠাম্মা দুজনে মিলে সব করেছে। প্রদীপগুলো কিনে আনা হয়েছিল এক সময়, আগে প্রথমত মা বানিয়ে দিতে, এখন পারে না বলে এখন আর সময় হয়ে ওঠে না, ওই জন্য, নাহলে আগে মা বানিয়ে দিত। এখন সব কিনে আনা হয়েছে এনে, আর এই যে সব সাজিয়ে দেওয়া হয়েছে, এটা তুলসী মঞ্চ, ওপরে সব দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ঘরের সামনে তো দিতে হয়, তুলসী মঞ্চটাকেও সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আমাদের একদম বাড়িতে ঢুকতেই গেটের মুখেই তুলসী মঞ্চ, এই যে দরজার সামনেও দেওয়া হয়েছে, এত সুন্দর এই শুরু। মানে কালী পুজো মানে তো এই যে আলোর, আলোর পুজো, মোমবাতি জ্বলবে, প্রদীপ জ্বলবে, আর কাল তো বাজির একদম আজকে থেকেই শুরু হয়ে গেছে বাজি, চারিপাশে বাজি ফাটার আওয়াজ, প্রদীপ টদীপ জ্বালানো হয়ে গেছে। এরপরে এই যে ওদের ম্যাগি করে দিয়েছি একটু, দুই মাই আজকে ম্যাগি খাবে, আমার ছোটো মা বড়ো মা দুজনকেই ম্যাগি করে দিয়েছি। অন্য সময় মেয়ে ও মাঝে মাঝে চাও মানে শো চাউমিন বলছি, মাঝে মাঝে ও হচ্ছে সুজি খায়, একদিন গোলা রুটি করেছিলাম দেখলাম খেয়েছে, ওই গোলা রুটিও মাঝে মাঝে করে দিতে হবে। আজকে বললাম ম্যাগি করছে, দুজনে একসাথে ম্যাগি খেয়ে নে, ওটা একটু ভালো করে হাত দিয়ে একটু মেখে মেখে নিই, নাহলে তো ও তো আবার চিবাতে পারবে না, শুরু করে গিলে নেবে। এই যে এখানে ও চানাচুরের কৌটোটা নিয়ে বসেছে, কিছুতেই দেবে না, ও আবার হাসছে, আমি নিয়ে নিচ্ছি ওর কাছ থেকে, ও আবার হাসছে, কিছুতেই দেবে না, কৌটোটা খুলে নিয়ে বসেছি, একটুখানি আছে তলা, ওই জন্য ওকে খুলে দিয়েছি, অল্প আছে ওই জন্য ওকে দিয়েছি, ও একা একা খাবে, ওখান থেকে তুলছে মুঠো করে, কিন্তু গালে যাচ্ছে না কিছুই, একটুখানি একটা দুটো গালে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে, এ আমি কেড়ে নিচ্ছি, ও দেবে না কিছুতেই, ও খেলা পেয়েছে, ওটা মজা। এই সন্ধে, সন্ধেবেলা খাওয়ার পরে একটুখানি খেলা করবে উপরে, ব্যাস, তারপরে কিছুতেই আর ঘরেও থাকবে না, ও এবার যাবে বাইরে ঘুরতে, ওখানিক্ষণ বাইরে ঘুরবে, বাইরে ঘুরবে, জেমার বাড়ি গিয়ে একটু খেলা করবে, খেলা টেলা করে তারপরে আসবে, খাওয়ার খানিক্ষণ আগে আসবে। আর এখানে আমি একটু বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটার জন্য, টুকটাক একটু কেনাকাটার জন্য, ওই ঠাকুরের কটা শাড়ি কিনবো, ঠাকুরের শাড়ি কেনা হয়নি এবারে, ঠাকুরের কটা শাড়ি কিনবো, ঠাকুরের জন্য তো কিছু কিনতে হয় ধনতেরাসে, আর হচ্ছে টুকটাক একটু জিনিস কেনার আছে, দেখি কী কী কেনা যায়, ওই জন্য বেরিয়ে পড়েছি। সন্ধেবেলা ছাড়া সারাদিন তো টাইম হয় না, ওই জন্য এই সন্ধেবেলায় বেরিয়েছি আর কি, টুকটাক এটা সেটা দরকারি জিনিস কেনার জন্য। আর এই যে এখানে সব এরা চলে এসছে ঠাকুর কিনতে, ওরা বেরোলো প্রায় 10টার পরে বেরিয়েছে ঠাকুর কিনতে। এই যে এখানে সব ব্রিজের ওপরে এটা লাইন দিয়ে ঠাকুর
বিক্রি হচ্ছে, এরকম কোনোদিন দেখিনি আমি। মানে একদম এত সুন্দর লাগছে দেখতে, কত ঠাকুর একসাথে, ভীষণ ভালো লাগছে দেখতে এই ঠাকুরগুলো। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে, কিনে নেবে আর কি। কালকে পুজোটা শেয়ার করব কীভাবে আমাদের কালী পুজো হচ্ছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।